নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বৃহস্পতি বৃষ রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। যদি কোনো জাতক অথবা জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে বৃহস্পতির অবস্থান বৃষ রাশিতে হচ্ছে, তাদের মধ্যে ভীষণ গম্ভীরতা দেখা যাবে, তারা অল্পভাষী হয়ে থাকবে, কিন্তু মধুর প্রকৃতি তাদের মধ্যে লক্ষণীয় হবে। এদের স্বভাব এবং এদের ভাষার মধ্যে প্রশান্তিভাব অনুভব হয় এবং সৌম্যভাব অনুভব হতে দেখা যায়। দেখুন, ভেতরকার যে প্রকৃতি আছে বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে এদের প্রকাশ পায় না, ভীষণভাবে গোপন রাখার চেষ্টা করে। বহু ধর্ম অনুরাগী আত্মীয় কিন্তু এদের জীবনে মিলে থাকে এবং কাছের মানুষও কিন্তু এদের মিলে থাকে। আত্মীয়ের দ্বারা শত্রুতা, কিন্তু তাতে কোনো নিজের উন্নতি হয়ে থাকে। অর্থাৎ শত্রুতা তো হয়, কিন্তু জীবনে যে উন্নতি, উন্নতির যে লক্ষ্য, সেগুলো কিন্তু ধীরে ধীরে এরা লাভ করে থাকে। মনের মতো গৃহে এরা বাস করে থাকে একটা সময়। উন্নতিশীল এবং খ্যাতিমান পুত্র এদের জীবনে লাভ হতে দেখা যায়। ধর্মের সাধনা, আধ্যাত্মিক সাধনা এদের জীবনে ঘটে থাকে এবং একই সাথে ভ্রমণের দ্বারা জীবনে কিন্তু স্বাস্থ্য উন্নতি এদের ক্ষেত্রে হয়। মামলা হতে পারে, মোকদ্দমা হতে পারে, সেখান থেকে বিশেষ লাভ মিলতে দেখা যায়। বিবাদ করে সম্পত্তি উদ্ধার এদের জীবনে কিন্তু হয়ে থাকে। বহু তীর্থ, বহু ধর্মস্থানে ভ্রমণ এদের জীবনে বারংবার ধরে হতে দেখা যায়। সহজ জ্ঞান বা অন্তর্দৃষ্টির জন্য জীবনে বিশেষ খ্যাতি লাভ করে থাকে। নিজের বিদ্যা বলে নিজে কিন্তু জীবনে ধীরে ধীরে উন্নতি শিখরে পৌঁছে যায়। জীবনের শেষে বন্ধুর সহচর্যে জীবনে বিশেষ আনন্দ এবং প্রশান্তি মিলে থাকে। তবে এদের ক্ষেত্রে দেখা যায় যে জ্ঞান লাভের জন্য জীবনের একটা সময় বড় ত্যাগ স্বীকার করে থাকে এবং সেই ত্যাগ তাকে জীবনের এক উচ্চ মার্গে কিন্তু নিয়ে যায়। তাহলে আজ আলোচনা করলাম বৃহস্পতির বিষে অবস্থান কি প্রভাব দিতে পারে একজন জাতক জাতিকার জীবনে, সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।